الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. শুকরিয়া শ্রোতা মন্ডলী, মহানবুল আলমিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ দীন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মাহ বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ দীন ইসলাম আমাদেরকে দান করেছেন, আল্লাহুম্মা লাকাল হামদ। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আজ আপনাদের সামনে বাহাস এবং মুনাজারা নিয়ে সামান্য আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলছেন: উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ, আপনি আপনার রবের দিকে মানুষকে হিকমার সহিত দাওয়াত প্রদান করুন, ওয়াজাদিলহুম বিল্লাতিহি আহসান, এবং উত্তম পন্থায় আপনি তাদের কাছে যুক্তি উপস্থাপন করুন, উত্তম ভাবে আপনি তর্ক বিতর্ক করুন। আমরা যারা বাংলাভাষী আমরা দেখে আসছি আজ বেশ কিছুদিন থেকে, বিগত কয়েক বছর বাংলাদেশে একটি বিষয় বেশি মুনাজারা বা বাহাস হিসেবে প্রচলিত হচ্ছে, এবং এই বাহাসগুলো এমন সকল বিষয়ে সেখানে অবতারণা হচ্ছে, বাহাসের যে মুদ্রাগুলো হচ্ছে, যে বিষয়ে বাহাস হচ্ছে সেগুলো নিয়ে আমাদের একটু ভাবার বিষয় আছে। যে আমরা যে সকল বিষয় নিয়ে মোনাজারা করছি আদৌ কি এ সকল বিষয় নিয়ে মোনাজারার সময় কিনা এখন, কারণ আমরা এখন এমন একটা সময়ে অবস্থান করছি যেখানে চতুর্মুখী ষড়যন্ত্র শিকার আজ আমরা, চতুর্মুখী ষড়যন্ত্র শিকার মুসলিম উম্মা। আমরা যদি বাংলাদেশের যে সমাজ ব্যবস্থার দিকে দেখি তাহলে আমরা সেখানে পাব যে একদিক দিয়ে কাদিয়ানি ফিতনা, অনেক মানুষ মুসলিম নরনারী মুসলিম ভাই বোনেরা কাদিয়ানি হয়ে যাচ্ছে, তারা কাদিয়ানি ফিতনায় লিপ্ত হচ্ছে, অনেকে হিজবুত তাহরির হয়ে যাচ্ছে, অনেকেই জঙ্গিবাদে লিপ্ত হয়ে যাচ্ছে, এছাড়া অনেকেই যে অন ইসলামিক যে সকল কর্মকাণ্ড আছে, যেমন মাজারকে কেন্দ্র করে যে ইবাদাগুলো তারা করছে, মাজারকে কেন্দ্র করে গান গান বাজনা এবং সেখানে নাচানাচি, এই যে একটা ইসলামের যে মৌলিক যে বিষয় আকীদা, আকীদা যেখানে প্রসারিত হচ্ছে, এবং অনেকেই আজ আমরা যারা অনেকেই হয়তো আমরা বলি যে আমরা কোরআন এবং সুন্নার যে আকীদা সেটা আমরা ধারণ করছি, আসলে দেখা যাচ্ছে যে প্রকৃত যে তাওহীদ সে তাওহীদ আজ আমাদের সমাজের মানুষের কাছে নেই। তো যে সমাজের মানুষের কাছে তাওহীদের ইলম নেই এবং অনেক আলেমদের কাছেও যথাযথভাবে তাওহীদের ইলম নেই, সে সমাজে যদি আমরা ফিকহের ছোটখাটো বিষয় নিয়ে মুনাজারা লিপ্ত হই তাহলে বিষয়টা আমাদেরকে ভাবিয়ে তোলে এবং এটা আমাদের চিন্তার বিষয়। অনেকেই মেসেজ পাঠিয়েছেন, অনেকেই এই বিষয়ে আলোচনার জন্য বলেছেন যে আমরা কি এখন ফিকহি যে মাসালাগুলো নিয়ে আলোচনা করছি এগুলোকে নিয়ে আমাদের বাহাস করার প্রয়োজনীয়তা আছে কিনা। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা যদি বাংলাদেশ সমাজে দেখি যেখানে কোরআন এবং সুন্নাহ যে আকীদা আমাদেরকে দিচ্ছে, প্রকৃতপক্ষে ইসলাম যে আকীদার দাওয়াত মানুষকে দিচ্ছে, যে তাওহীদের দাওয়াত দিচ্ছে, সেই তাওহীদ অধিকাংশ স্থানে বিদ্যমান নেই। মানুষ আজ মাজারে যাচ্ছে, মাজারে গিয়ে জবাহ করছে, সেখানে গান বাজনা করছে, এই যে অন ইসলামিক কর্মকাণ্ড, এবং কবর কেন্দ্রিক যে ফয়েজ বারকা নিচ্ছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক যে আকীদা হওয়ার কথা সেটা তাদের মধ্যে নেই। তারা বিশ্বাস করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি, উনি জীবিত আছেন। অনেকেই মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে অনেক কিছু এখনো পাওয়া যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, এই যে জাতীয় যে কথাগুলো এগুলো কখনোই ইসলামের আকীদা হতে পারে না। এবং আমি এটাও শুনেছি একজন আলেম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সত্তাগতভাবে আসমানেও নেই সেভাবে সত্তাগতভাবে জমিনেও নেই, এবং যেভাবে জমিনে নেই সেভাবে আসমান নেই। তো এই আকীদা যদি হয় একটা সমাজ ব্যবস্থার আলেমদের কাছে তাহলে সেই সমাজে আমরা কিভাবে ফিকহি বিষয় নিয়ে ইখতিলাফে লিপ্ত হই? আমাদের আলোচনার বিষয় হলো সেখানে এবং ভাববার বিষয় হলো যে আমরা কিছুদিন আগে দেখেছি অতীব ছোটখাটো কিছু বিষয় নিয়ে মুনাজারা হয়েছে, বাহাস হয়েছে। ছয়টি বিষয় ছিল সেখানে: রফল ইয়াদেন করা, আমিন বলা, বিকেলের সালাত এক রাকাত বা এই জাতীয় বিষয়, তারাবির সালাত, এই যে ঈদের সালাতের তাকবীর,
সুরা ফাতিহা পড়া না পড়া, এই যে বিষয়গুলো আমরা যদি আসলে প্রকৃত পক্ষে ইসলামকে ভালোবেসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে ভালোবেসে এই বিষয়গুলো দিয়ে যদি আমরা উদার মনে অবলোকন করি, আমরা পাব এই বিষয়গুলো প্রতিষ্ঠিত বিষয়। এই বিষয় নিয়ে কখনোই বাহাস করা বা মোনাজারা করা কোনো মুসলিমের জন্য, বিশেষ করে কোনো আলেমদের জন্য এই বিষয়ে মোনাজারা করা কাম্য না। কেন? আমরা যদি একটা বিষয় নিয়ে দেখি, আমিন আমরা বলবো কি বলবো না, আমিন বলার বিষয়ে চার মাধাবে যে মতামত পেশ করা হয়েছে, অবশ্যই প্রত্যেক মাধাব তারা নিজেরা নিজেদের পক্ষ থেকে কোনো কথা বলেনি, বরং প্রত্যেকেই দলিল উপস্থাপন করে কথা বলেছেন। প্রত্যেক মাধাবে বলছে আমিন বলা, আমিন বলবে, আমিন বলা সুন্নাহ। চার মাধাবের কোন মাধাব বলেনি যে আমিন বলা যাবে না, আমিন অবশ্যই বলবে। ইখতিলাফ হয়েছে আমিন জোরে বলবে না আস্তে বলবে, এটি একটি মুস্তাহাব বা সুন্নাহ পর্যায়ের আমল। তো এটি নিয়ে যদি আমরা মোনাজারা করি, যে সময় আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, ইসলামিক শিক্ষা আমল থেকে মানুষ দূরে সরে যাচ্ছে, সেই সময় যদি আমরা এই ছোটখাটো একটি বিষয় নিয়ে আমরা মোনাজারা বা ভাষে লিপ্ত হই, তাহলে আমাদের বাকি যে কর্মকাণ্ডগুলো আছে বা অনইসলামিক যারা দাওয়া দিচ্ছে, যারা আল্লাহ তাআলাকে মানছে না বা যারা বদ্দিন বলতে পারি আমরা, তাদের সাথে আমাদের সেই সময়টা কোথায়? হ্যাঁ, আমরা তাদের তাহলে যদি আমরা ফিকহি বিষয় নিয়ে যদি আমরা ইখতিলাফে লিপ্ত হই, তাহলে আকীদার দাওয়াত আমরা কখন দিব? তাহলে তিন মাধাবেই যেখানে বলছে আমিন জোরে বলা যাবে, আমরা যারা হানাফি মাধাব অনুসরণ করছি আমরা বলছি আমিন আস্তে বলতে হবে। তাহলে সেখানে আমাদের কেনই বা প্রয়োজন আমিন জোরে বলা জায়েজ নেই, আমিন জোরে বলা যাবে না, এই সকল বিষয়ে আমাদের প্রশ্ন আসে না। কারণ আমরা তো প্রত্যেকেই যারা চার মাধাবের কথা বলছি, আমরা এই কথা স্বীকৃতি দিচ্ছি যে প্রত্যেক মাধাবে হক, যদি প্রত্যেক মাধাবে হক হয়ে থাকে তাদের নিজস্ব দলিলের উপরে, তাহলে অপর মাঝহাবের আমল যদি কোনো ব্যক্তি করে তাহলে আমি কেন বাধা দিই? তাকে আমার বাধা দেওয়া প্রশ্ন আসে না। হ্যাঁ, যদি এই ধরনের হয় যে সেখানে অন্য ব্যক্তিদের সমস্যা হচ্ছে বা মুসল্লিদের সমস্যা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটা আপোষে আমরা সেটা আলোচনা করতে পারি যে এটাও বৈধ একটি আমল, এটাও বৈধ একটি আমল, তো আমরা কিভাবে সুন্দরভাবে আমলটা সম্পাদন করতে পারি। ঠিক একইভাবে রফল এদায় করা, রফল এদায় একইভাবে অন্যান্য মাধাবগুলোতে বৈধ, এবং এটা বিষয়ে অনেক হাদিস এসেছে, সহি হাদিস এসেছে রফল এদায় করা, সুতরাং এটাকে অস্বীকার করার কোন প্রশ্নই আসে না। আর এই বিষয়ে আমরা যখন পড়ালেখা করেছি, আমাদের উস্তাদরা বলেছেন, আমরা এত হানাফি মাধাবের উস্তাদদের কাছে পড়ালেখা করেছি, সবাই তো একথা বলেছেন যে রফল এদায় যদি কখনো সুযোগ হয় রফল এদায় করতে, রফল এদায়কে কেউ অস্বীকার করেনি। বিতরের সালাত একইভাবে আমরা দেখছি অন্যান্য মাধাবগুলোতে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি ওনাদের মাধাবে এক রাকাত বিতর বৈধ। চার মাঝহাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে তিন রাকাত পড়তে হবে, এবং যদিও বা বিতরের সালাত নিয়ে ইখতিলাফ আছে, ওয়াজিব সুন্নাহ তিন মাধাবে বিতরের সালাত সুন্নাহ, আমরা হানাফি মাধাবে যারা পালন করছি আমরা হয়তো অনেকে বলছি এটা ওয়াজিব, অনেক ক্ষেত্রে আবার পরিভাষাগত অনেক সময় ই দেখা যায়, ইখতিলাফ দেখা যায়, হয়তো তাদের সুন্নার যে দরজাত হয়তো সেটা ওয়াজিবের দরজার কাছাকাছি। যাই হোক না কেন, এই বিষয়ে ইখতিলাফের প্রশ্ন আসে না, কারণ এটা ফরজ আমল না। যেভাবেই বেতের সালাত আদায় করুক না কেন, এক রাকাত, তিন রাকাত, পাঁচ রাকাত, এগুলো হাদিস আছে, সুতরাং এগুলো করতে পারে। আমার মূল উদ্দেশ্য এটা না এখানে যে এই বিষয়গুলো সাবেক করা, কোনটা বৈধ কোনটা অবৈধ এটা না, বরং আমার উদ্দেশ্য হলো যে আজ আমরা যে সকল ফিকহি বিষয় নিয়ে আমরা মোনাজারা করছি, বাহাসে লিপ্ত হচ্ছি, এগুলো কি আদৌ কি আমাদের এই সকল বিষয়ে বাহাস করার বা এই সকল বিষয়ে মোনাজারা করার সময় কিনা? সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা আমাদের মনকে আরো উদার করি, আমরা কোরআন এবং সুন্নাহকে আমাদের নির্দিষ্ট একটি দৃষ্টিকোণ থেকে না দেখে উদার দৃষ্টিকোণ থেকে আমরা দেখি। যদি আমরা কোরআন এবং সুন্নাহকে উদার দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আমরা সেখানে পাব যে এই সকল সবগুলো দলিল আমরা সেখানে পাব, এবং সেক্ষেত্রে অন্য যে কোনো আমলের ক্ষেত্রে যে কোনো ব্যক্তি যে কোনো আমল যদি করে, সেক্ষেত্রে আমরা তাদেরকে বাধা প্রদান না করি। এবং সর্বোপরি আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের দাওয়াতের মৌলিক যে উসুল, মৌলিক যে বিষয় হওয়া দরকার, সেটা হলো আকীদার দাওয়াত, তাওহীদের দাওয়াত। যে সমাজের মানুষ এখনো বানর দিয়ে তাদের ভাগ্য নির্ধারণ করে, যে সমাজের মানুষ
এখনো পুঁথি তারা পড়ে বা বিভিন্ন ধরনের তাগা বাঁধে এখনো, যে সমাজে মানুষ এখনো পাখি দিয়ে তাদের ভাগ্য নির্ধারণ করে, যে সমাজে মানুষ এখনো মনে করে যে নজর তার দিকে নজর না পড়ার জন্য কালো টিপ দেওয়াকে সে বৈধ মনে করে, যে সমাজের মানুষ এখনো কলসি ভেঙে গেলে সেটাকে খারাপ মনে করে, সকালে বের হওয়ার সময় কোন একটি খালি পাতিল তার চোখের সামনে পড়লে সেটাকে সব অশুভ মনে করে, এইভাবে প্রতিটা ক্ষেত্রে আমাদের সামাজিক, আমাদের পারিবারিক, আমাদের যে রাষ্ট্রীয় প্রতিটা ক্ষেত্রে আমরা ইসলামিক তাওহীদের যে সকল সরাসরি কন্ট্রাডিকশন হচ্ছে, হ্যাঁ, যে সকল বিষয় সরাসরি তাওহীদের সাথে বিমুখ, অর্থাৎ তাওহীদের সাথে বিপক্ষ হচ্ছে, এই সকল বিষয়ে আমরা দাওয়াত না দিই কেন আমরা ফিকহ বিষয়ে আমরা ইখতিলাফে লিপ্ত হচ্ছি? তাই আমরা আমাদের আরো সতর্ক হওয়া দরকার কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে, বিশেষ করে আমরা ফিকহ বিষয় নিয়ে আমরা ইখতিলাফ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। এবং আমাদের আমাদের দাওয়াতের মৌলিক দাওয়াত হওয়া দরকার এটাই তাওহীদের। আমরা যদি আমাদের তাওহীদ ঠিক হয়ে যায়, এবং তাওহীদের বিষয়টা অনেক ব্যক্তি একটা বিষয়, অনেক বড় একটা বিষয়, অনেকেই হয়তো বলে থাকে যে শুধু তাওহীদ তাওহীদ বলেন, অন্য কোন দাওয়াতের কি প্রয়োজন নাই? আসলে তাওহীদের মধ্যেই সকল বিষয় নিহিত রয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তাওহীদের প্রতিষ্ঠার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কোরআনে কারিমে এই আয়াত এসেছে, আমার সালামে রাসূল ইলা নূহ ইলা আন লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। সুতরাং আমাদের যদি তাওহীদ ঠিক হয়ে যায়, আমাদের সমাজ ব্যবস্থার মূল পরিবর্তন আসবে, এবং আমরা ইনশাআল্লাহ শেষ সময় দেখব যে আমাদের আমলের ক্ষেত্রে আমরা যখন আমাদের তাওহীদ ঠিক হয়ে গেলে আমলের ক্ষেত্রে ইনশাআল্লাহ আমাদের সকল ত্রুটি থাকবে না। আর যে সকল ফিকহ ইখতিলাফ আমরা এখন করছি, এই সকল ইখতিলাফ যদি আমরা দেখি এগুলো আমাদের সালফদের মধ্যে ছিল, সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল, ফিকহ ইখতিলাফ ছিল, পরবর্তী ওলামাদের মাঝে, এখনো আজ পর্যন্ত কোন একজন আলেমকে পাওয়া যাবে না এই আলেম যতগুলো মাসআলার ক্ষেত্রে উনি যে দৃষ্টিকোণ থেকে দেখছে অপর একজন আলেম সেম দৃষ্টিকোণ থেকে দেখবে, বরং সেখানে অবশ্যই পার্থক্য তারতম্য আসবে দৃষ্টিভঙ্গি। দলিলের এখানে মৌলিক বিষয়ে কোন ইখতিলাফ নেই, ফরায়েদ যেগুলো আছে, ফরজ বিষয়, আমাদের পাঁচটা সালাত, আমাদের ফরজ সিয়াম, ফরজ যাকাতের ফরজ, এই বিষয়গুলোতে কোন ইখতিলাফ নেই। যে সকল বিষয়ে ইখতিলাফ আছে সেগুলো হচ্ছে সুন্নাহ নওয়াফেল। সুতরাং আমরা এই সকল বিষয়ে ইখতিলাফ না করে আমরা আমাদের যে ঐক্যবদ্ধ বা আমরা যে তাওহীদের উপর যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আশা করি আমরা আমাদের দাওয়াকে আমরা তাওহীদ প্রতিষ্ঠা করতে পারবো। এবং আমাদের সামাজিক যে ব্যবস্থা, ইসলামী শিক্ষার অভাব, মানুষ অনইসলামিক শিক্ষা তাদের জীবন পরিচালিত করছে, এবং সমাজের যে অশ্লীলতা বেহায়াপনা ব্যাপকভাবে গ্রাস করে নিচ্ছে, এই থেকে আমরা মানুষকে ইসলামের পথে ফিরিয়ে আনতে পারবো। এখানে আমি শেষ করব, একটি আহ্বান করে আসুন আমরা যতটুকু সম্ভব কোরআন এবং সুন্নাহকে আরো উদার দৃষ্টিকোণ থেকে দেখি, এবং পরস্পর আমরা আরো কাছাকাছি হওয়ার চেষ্টা করি, ছোটখাটো ফিটনেস ইখতিলাফগুলো আমরা বর্জন করি, আমাদের ঐক্য বা আমাদের সকলের এক জায়গায় প্ল্যাটফর্মের যে জায়গা সেটা হল তাওহীদ। আসুন আমরা কোরআন এবং সুন্নাহ যে তাওহীদ বর্ণিত হয়েছে সেই তাওহীদকে নিয়েই আমরা আমাদের পরবর্তী দাওয়াকে আরো গতিশীল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।